হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শান্তিপুরে কারণ সোশ্যাল মিডিয়া খুলেই দেখতে পাচ্ছি শান্তিপুরে পাওয়া যাচ্ছে সত্তর টাকা নব্বই টাকায় কুর্তি খুব কম কম দামে শাড়ি তাই আমরা সেটার কতটা সত্য সেটা যাচাই করতে আজ আমরা চলেছি শান্তিপুরে তো আমরা এখন বর্তমানে নবদ্বীপে রয়েছি ঘুরতে এসেছি তো আমি আর আমার দিদি বেরিয়ে পড়লাম শান্তিপুরের উদ্দেশ্যে বেরোনোর সময় দেখলাম বেশ রোদ তো আমরা প্রথমে বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে কানলায় নামলাম কানলায় নামার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বৃষ্টি আর আমাদের দুর্যোগের শেষ নেই কারণ ঘাট বেরোতে হবে যাই হোক স্টেশন থেকে নেমে আমরা ওখানকার অটোগুলো করে চলে গেলাম ঘাটের ধারে ভাড়া নিল পনেরো টাকা মাথাপিছু ঘাটের কাছে এসে দেখলাম লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তাই আর দেরি না করে আমরা পাঁচ টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে এবং ঘাট পাড়ি পেরিয়ে আমরা শান্তিপুর ঘাটে পৌঁছালাম পৌঁছানোর পরেই আমরা ভাবলাম যখন টোটো ধরবো কিন্তু দেখছি মুসলধারে বৃষ্টি নেমে গেল মানে আমরা কি কপাল নিয়ে গেছি দেখো রোদ দেখে গেলাম বৃষ্টির মধ্যে পড়ে গেলাম তো ভাবলাম সময় যখন নষ্ট হচ্ছে সকালে ব্রেকফাস্ট অন্তত সেরে নি তাই ওখানে পুরি বিক্রি হচ্ছিল সেগুলো খেয়ে নিলাম আমি আর দিদি এবারে সময় নষ্ট না করে আমরা টোটো ধরে চলে গেলাম নেক্সট আমাদের গন্তব্যস্থলে টোটোর ভাড়া নিল তিরিশ টাকা স্টেশন মানে ঘাট থেকে আলুর মাঠ তিরিশ টাকা ভাড়া নিল তো এই যে মোড়ের মাথা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর মাঠের মোড়ের মাথা এখানে নেমে জাস্ট একটুখানি হেঁটে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো দোকান আছে দেবনাথ টেক্সটাইল বর্ধন শাড়ি সেন্টার আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ টেক্সটাইল যেখানে কিছুদিন আগেই আমরা দেখলাম ভিকি অর্পিতাও গিয়েছিল হ্যাঁ আমরাও সেখানেই এসেছি তো চলো দেখা যাক ওই গলিটা দিয়ে ভেতরে ঢুকেই এদের আর কি দোকানটা বাড়ির মধ্যে তো এর মধ্যে কিন্তু অনেক মালি স্টক আছে কিন্তু আমরা আগে একটা বিষয় যেটা জানতে পারলাম অ্যাকচুয়ালি এদের বিজনেসটা হচ্ছে হোলসেল যেহেতু ভিকে অর্পিতারা গিয়ে আর কি ভিডিওটা করে ছেড়ে দিয়েছে তো তারপর থেকে এরা সিঙ্গেল পিস দিতে বাধ্য হচ্ছে না হলে কাস্টমার ওনাদের খারাপ ভাববে তো আমরাও যেমন গেছি ওরকম অনেকেই গেছে তো ওনারা যেটা বলতে চাইছেন যে দেখুন সিঙ্গেল পিস দিলে কি হয় চারটে বা ছটার যে সেট সেখান থেকে হয়তো ভালো কালারগুলো বেরিয়ে যায় লাস্টে একটা দুটো করে পরে থাকে বা সেগুলো পুরো লসে বিক্রি করতে হয় সেই কারণে ওনারা মেনলি হোলসেলে বিক্রি করেন তো আমরা অনেক কালেকশন দেখলাম ভালো আরও আমার নেওয়ার ইচ্ছা ছিল তো দিদি বললো আরও অন্য কোথাও যাব তো এখান থেকে সব বই নিয়ে যেতে হবে না তো যাই হোক কয়েকটা কালেকশন নিয়েছি আমরা আর তোমাদের সেগুলো দেখাবো আর আরও অনেক জায়গায় ঘুরেছি আরও শাড়ি ফাড়ির জায়গাও গেছি সেগুলো নেক্সট ভিডিওতে দেব তো আমরা এখন ফিরছি দেখো কানলা চলে এসেছে প্রায় এখন সাতটা বেজে গেছে তো আমরা বাড়ি থেকে তোমাদের দেখাতে চাই যে কী কী নিয়েছি এই দেখো এই নায়রা কাঠটা নিয়েছি সেম নিয়েছি আমার দিদি দুটো এগুলো নিয়েছে চারশো কুড়ি টাকা করে আর ভালো মানে এগুলো সাইজটাই চল্লিশ এরকম সাইজ তবে ওখানে বড় সাইজটাই বেশি তোমরা পাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মানে ছোটো যারা রোগা তাদের জন্য মানে সাইজটা খুবই পাওয়া মুশকিল আর এটা একটা কালার তবে কোয়ালিটিটা খুব খারাপ নয় ভালোই আর এটা নিয়েছি কটনের মধ্যে চিকনকারি কাজ আর কি এটা নিয়েছে দুশো সত্তর টাকা জানি না অর্পিতাদের ভিডিওতে আমি দেখলাম আড়াইশো টাকা বলেছে আমি যদিও পরে দেখলাম ভিডিওটা কিন্তু আমাদের থেকে দুশো সত্তর টাকা নিয়েছে আর এটা একটা কুর্তি এটাও খুব সুন্দর এটা নিয়েছে তিনশো টাকা তো এই নিয়েছি ওখান থেকে আর তোমরাও যেতে পারো তোমাদেরও আশা করছি কালেকশন ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে আমি দোকানের নাম ফোন নাম্বার টোটালটা দিয়ে দেবো আর নেক্সট ভিডিও থাকবে শাড়ি সেটাও কিন্তু বন্ধুরা তোমরা দেখতে ভুলো না